ফ্রেন্ডস, রান্না বান্না হয়েছে, ওয়েলকাম আপনাদের সকলকে। আজ আমি বানাচ্ছি হাঁসের ডিম আলুর দম। পুরো ভিডিওটার সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এরপর ধনে ভেজে নেব। হয়ে গেছে, এরপর আমি ডিম আলু নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু জল। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, দিয়ে দিচ্ছি গরম জল। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। এরপর দিচ্ছি ভেজে রাখা আলু, ডিম, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আপনারা সবাই, ভাত রুটি পরোটা খুব ভালো লাগবে খেতে। হয়ে গেছে, আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।